সবশেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে শেষ ২৪ ঘন্টায় ১২,২৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১,০২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময় সুস্থ হয়েছেন ৭৫৯ জন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮.৪১%। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮,৫৪০৭ জনের, বিপরীতে করোনা শনাক্তের সংখ্যা ৭,৮৭,৭২৬। নতুন ৩৮ জন সহ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১২,৩৪৮ জন।